বন্ধুরা, আমের সিজন তো প্রায় চলেই গেল, তাই আমি আম আর সুজি দিয়ে একটা দারুণ কেক তৈরি করেছি, যেটা দেখলে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আমি তৈরি করেছি, যেটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত টেস্ট। আপনারাও সহজেই এটা বানিয়ে নিতে পারবেন, তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, FM কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এরকম 1 কাপ সুজি। সুজিটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ সুজি আমি নিয়েছি, এবার নিয়েছি 1/2 কাপ চিনি। আপনারা যে কোনো একটা বাটি বা কাপে মেপে নিতে পারেন, যতটা সুজি নেবেন তার হাফ চিনি দেবেন। দেখুন, এটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি আর একটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে ঢেলে দিলাম। এবার আমি 4টে এলাচ দানা দিয়ে দিচ্ছি। এলাচ দানা দিয়ে দিলে সেন্টটা খুবই ভালো হবে। আমি এই কেকে কোনো এসেন্স ব্যবহার করব না, কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, তাই এলাচ দানাই দিয়ে দিলাম। আমি ম্যাঙ্গো কেক তৈরি করব, তাই কোনো এসেন্স আমি ব্যবহার করব না। দেখুন, গুঁড়ো করে নিয়েছি চিনি আর সুজি। দেখুন, গুঁড়োটা খুবই মিহি হবে না, কারণ সুজি গুঁড়ো করলে খুবই মিহি পেস্ট হয় না। দেখুন, একটু দানা দানা আছে, কিন্তু একটু গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই সুজি আর চিনিটাকে একটা চালনিতে চেলে নিচ্ছি। আমার সুজি আর চিনি দিয়ে বেশ অনেকটাই হয়েছে, তাই একবারে হবে না, আমি দুইবারে এভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে যে কোনো কিছু দলা পাকিয়ে থাকবে না, আর খুবই ভালো হবে। দেখুন, এইভাবে আমি দুইবারে এটাকে চেলে নিয়ে নিচ্ছি। দেখুন, যেগুলো একটু দানা দানা ভাব আছে সেগুলো আমি রেখে দিচ্ছি। আবারও একটু নিয়ে নিলাম, নিয়ে একইভাবে চেলে নিচ্ছি। আমি সুজি আর চিনিটা চেলে নিয়েছি। দেখুন, এবার আমি নিয়েছি একটা আম, এটা মল্লিকা আম, খুবই মিষ্টি। এটি মিষ্টি ধরনের আমি নিতে হবে কেক তৈরি করার জন্যে, না হলে দুধ দেব, দুধটা কেটে যেতে পারে, তাই আমি একটু মিষ্টি আমি নিয়েছি। আমটা আমি এবার এভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের কালারটাও কত সুন্দর, একটু লাল দেখে আম নিলেই কেকের কালারটাও খুবই সুন্দর হবে। এবার আমি এই আমটা কেটে নিচ্ছি, এভাবে আমি কেটে নিয়ে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমের এক পাশ কাটা হয়ে গেছে, দেখুন। এবার আমি এইভাবে চামচ দিয়ে আমগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমটা আমি এইভাবে কেটে নিয়ে নেব। বন্ধুরা, আম কতটা আপনারা নেবেন সেটাও আমি বলে দেব। দেখুন, আর এক পাশও আমি এইভাবেই কেটে নিচ্ছি। আম কিন্তু খুব বেশি দিয়ে দিলেও হবে না, কারণ বেশি দিয়ে দিলে খুব পাতলা হয়ে গেলে কেক ভালো হয় না, তাই আমটাও পরিমাণ মতোই নিতে হবে। দেখুন, একটা আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপে আমি মেপে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, একটা আম থেকে কিন্তু আমার 1 কাপের থেকে কম হয়েছে, তাই আমি আর একটা আমের থেকেও খানিকটা নিয়ে 1 কাপ পূর্ণ করে দিয়েছি। এবার আমি মিক্সি গ্রাইন্ডারের ভিতরে আমটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 কাপ দুধ। দেখুন, 1/2 কাপ দুধ আমি দিয়ে দিলাম। এবার আম আর দুধটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট করা হয়ে গেছে, দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এইবার এই আম আর দুধটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা সুজির ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চিমটি লবণ। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই কেক বানাতে গেলে কিন্তু ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে, পাতলা হলে কিন্তু কেক ঠান্ডা হওয়ার পরে বসে যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবেন, যেহেতু সুজি তাই 1/2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তাহলেই ফুলে যাবে। দেখুন, আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, আমি নিয়েছি কিশমিশ, কাজু আর কিছু চেরি।
এবার এইগুলো একটু শুকনো ময়দা দিয়ে আমি কোট করে নিচ্ছি, নিয়ে এগুলো রেখে দেব। এবার নিয়ে নিয়েছি আমি বাটার, বাটারটা একটু গলিয়ে নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান, এবার তড়কা প্যানে করে আমি বাটারটা একটু গরম করে নেব। বাটারটা গলে গেছে, এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা আমার আগে কেক তৈরি করা লবণ ছিল, তাই এখানে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের বাসি আর গার্ডারটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে প্রেশার কুকারটা একটু ফ্রি হিট করে নেব 10 মিনিটের জন্য। এবার প্রেশার কুকারটা আমি আটকে 10 মিনিট ফ্রি হিট করে নিচ্ছি। এবার যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম, দেখুন এটা খুলে নিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো মিশিয়ে দিলাম, আর দিয়ে দেব যে বাটারটা আমি গলিয়ে রেখেছি, সেই বাটারটা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি বাটার দিয়েছি বলে বাটার দিতেই হবে এর কোনো মানে নেই, আপনারা তেলও দিতে পারেন, ঘিও দিতে পারেন, যে কোনো একটা কিছু দিলেই চলবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাটারটা দেওয়ার পরেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বাটারটা এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন এইভাবে একদিকে ঘোরাতে হবে, এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম ঘনত্ব হয়েছে, এরকম ঘনই হবে। এবার নিয়েছি আমি বেকিং পাউডার, বেকিং সোডাটা কিন্তু নয়, বেকিং পাউডারটা দিয়েই আজকে আমি কেকটা বানাবো। বেকিং পাউডারটা আমি 1 চামচ সমান সমান করে নিয়ে নিচ্ছি। দেখুন 1 চামচ আমি এইভাবে সমান করে নিয়ে নেব, নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি, এবার আমি বেকিং পাউডারটাও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দেব 1 চামচ দুধ। 1 চামচ দুধ দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যাবে। দেখুন এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব, আর এই কেকের ব্যাটারটা একটু ঘন করেই করতে হবে। দেখুন এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এই কেকটা আমি একটা অ্যালমুনিয়ামের বাটির ভেতরে তৈরি করে নিচ্ছি, যার জন্যে আমি নর্মাল সাদা কাগজে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে বাটির ভেতরে নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এইভাবে একটু উঁচু করে ঢেলে দেব, তাহলে ভেতরে যে হাওয়া ঢুকে থাকবে সেগুলো বেরিয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি দেখুন বাটিতে নিয়ে নিয়েছি। এবার বাটিটা এভাবে একটু ট্যাপ করে নেব, তাহলেই ভেতরে যা হাওয়া ঢুকে থাকবে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন এভাবে ট্যাপ করে নিয়েছি। এবার কিছু ড্রাই ফ্রুট আমি ময়দায় মাখিয়ে নিয়ে রেখেছিলাম, সেগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। একটু ওপর দিয়ে সাজিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগে, তাই ড্রাই ফ্রুটগুলো আমি এইভাবে একটু গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো ময়দায় মাখিয়ে নিলে একদম তলানিতে চলে যাবে না, ওপরেই থাকবে, তাই একটু ময়দা মাখিয়ে নিতে হবে। দেখুন এবার গার্নিশিং আমার সব করা হয়ে গেল, এইবার আমি বেকিংয়ে বসিয়ে দেব। দেখুন ওইদিকে আমার প্রেশার কুকারও গরম হয়ে গেছে, ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে নিয়েছি। এবার এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম, স্ট্যান্ডটা খুব সাবধানে দিতে হবে কারণ প্রেশার কুকার খুবই গরম হয়ে গেছে। এবার আমি সাঁড়াশি দিয়ে এই বাটিটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা আটকে আমি 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে এটা রেখে দেব, তারপরে আপনাদের খুলে দেখাচ্ছি। এবার 45 মিনিট হয়ে গেছে, দেখুন খুলে আপনাদের দেখাচ্ছি। একটা স্টিক নিয়েছি, নিয়ে দেখব যে হয়েছে কি না। দেখুন বন্ধুরা হয়ে গেছে, স্টিকটা একদম ক্লিন বেরিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম, কেকটা ঠান্ডা করে নিয়েছি, এবার দেখুন তুলে নেব। এবার এভাবে একটা থালের উপর উপর করে এভাবে একটু ট্যাপ করে দেখুন বেরিয়ে এসছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখতেও কত ভালো লাগছে। এবার আমি কাগজটা তুলে নিচ্ছি, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কোনো কেমিক্যাল ছাড়া কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন বন্ধুরা 1 কাপ সুজি থেকে কত বড় কেক তৈরি হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। এবার আপনাদের আমি
দেখাচ্ছি পাশ থেকে, দেখুন কতটা মোটা কেক হয়েছে আর কতটা বড়। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেকটা কত সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, আর আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট জালিদার। আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করুন। তাহলে আজকের ভিডিও আমার এ পর্যন্ত।